একটা হচ্ছে ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় না। যে কোনো একটা ছোটখাটো ব্যাপার নিয়ে এই বিএনপি জামাত এই সামাজিক মাধ্যম ব্যবহার করে কিন্তু ষড়যন্ত্র দেশে একটা অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করে। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন এবং এই চেষ্টা যদি কেউ করে সেই চেষ্টাকে আপনারা জানলে পরে সে আইনের আওতায় আনার জন্য আপনারাই পদক্ষেপ নেবেন। আমি আশা করি যে আমরা যদি সজাগ থাকি, আমরা যদি সচেতন থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা পৌঁছে যাবে। কসবা আখাউড়ার উন্নয়নের ব্যাপার আপনাদেরকে তো আমি বলেছি, আমি আপনাদের সন্তান, আপনাদেরকে আমি বলেছি আমি আমার ছোটদের অভিভাবক, ইনশাআল্লাহ কোনো উন্নয়ন বন্ধ থাকবে না। স্কুল হবে, কলেজ হবে, বিল্ডিং হবে, আমি আখাউড়ার প্রত্যেকটা ইউনিয়নে গিয়ে গিয়ে আমি সকলের সাথে দেখা করব। তার কারণ হচ্ছে সকলের ভালোবাসা আমি গ্রহণ করেছি, আমি সকলের সেই ভালোবাসার প্রতি দান দিতে আমি প্রত্যেকবার আমি প্রত্যেকটা ইউনিয়নে যাব। আপনাদের আপনাদের যদি কোনো দাবি থাকে সরাসরি আপনাদের সন্তান আনিসুল হকের সাথে যোগাযোগ করবেন।